মহোৎসবকে কেন্দ্র করে এর উপরে তার কাজ হয়েছিল। সেটা আমরা এখানে এই পানিহাটি তান্নার স্কুলে আমরা সেটাকে ওপেন করেছি ওয়েবসাইট। সেটা গত পরশু থেকে শুরু হয়েছে, কালকেও চলছে, আজকেও চলবে। তাদের সমস্ত টিম আমাদের ডক্টর শেখর শেঠ, তিনি তার মূল কর্তা, আজকেও সমস্ত জায়গায় উনি পরিক্রমা করে ওয়েবসাইটের সঙ্গে সংযুক্ত করবে। ভক্তরা এখানে মিলিত হবে, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত তারা এসে মিলিত হবে। মহোৎসব তারা বটবৃক্ষের নিকে এবং বিভিন্ন মঠ মন্দিরের মধ্যে রাঘব ভবন, সেখানে তারা যাবে। সেখানে মদন মোহন, রাধা মাধব, রাধা গোবিন্দ, নিতাই গৌর, শ্রীকৃষ্ণ রাধে সেখানে আছে, সেই মন্দিরে তারা দর্শন করবে। পানিহাটির পূর্ণভূমিতে বিভিন্ন দর্শনীয় যে ধর্মীয় স্থানগুলি আছে, মহাধর্মের এই সম্মেলন, বহু মানুষ শুধু বাংলা নয়, ভারত নয়, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে এই পানিহাটিতে পদার্পণ করবে। তার কৃপা পাওয়ার জন্যে লক্ষ লক্ষ ভক্তরা ছুটে আসছে গঙ্গা তীরে। তাদের দৃঢ় বিশ্বাস যে হ্যাঁ, মহাপ্রভু নিত্য এখানে বাস করে। হয়তো কোনো কোনো ভক্ত দেখতে পারে, বহু ভক্তের যে আশা, তার যে আকাঙ্ক্ষা, তার যে আকাঙ্ক্ষা সেটা নিশ্চয়ই মহাপ্রভু পূরণ করবে, এটা আমি আশা রাখি। যারা আগত সমাগত বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, পূর্ণার্থী, দর্শনার্থী, সাধুগুরু, বৈষ্ণব, ভক্তপ্রাণ মানুষ আসছে, তাদেরকে আমরা পানিহাটি পৌরসভার তরফ থেকে সাদর অভিনন্দন। এবং যারা কর্মচারী, পুলিশ প্রশাসন, স্বাস্থ্যকেন্দ্র কর্মী এবং অন্যান্য কর্মী যারা আছে, তাদের সকলকেই আমরা পৌরসভার তরফ থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই আমি শেখর শেঠ মহাশয়কে, যে তিনি এই ওয়েবসাইটের যে গত এক বছর ধরে তার এই পরিশ্রমের মধ্যে দিয়ে আমরা সেটাকে নতুনভাবে উন্মোচন করতে পেরেছি এই মহোৎসব তলায়, এই কানবাবু স্কুলে। তার জন্যে আমি তাকে ধন্যবাদ জানাই। চ্যানেলের যারা এখানে সংযুক্ত করে এই মেলাকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে বা চেষ্টা করছে বা করেছে, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই।